অথচ ওখানেও যায়নি আর বাড়িতেও ফেরেনি। বাংলা চলচ্চিত্রকে তিনি নিয়ে গেছেন বিশ্বকাতারে, অথচ মনে প্রাণে তিনি আজীবন ছিলেন বাঙালি। তার চলচ্চিত্র কথা বলতো গণমানুষের, শোষিত মানুষের দুর্ভিক্ষ, অভাব, সংগ্রাম, জীবনের বাস্তবতার চরম উপলব্ধির। যিনি ভেঙে দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণের সব ব্যাকরণ, তার চলচ্চিত্র হয়ে উঠল চিরন্তন সমাজের অনবদ্য ভাষা। তাই তো মৃণাল সেন নামটা উচ্চারণ করলে চোখের সামনে ভেসে আসে আজন্ম অপ্রতিরোধ্য এক চলচ্চিত্র স্রষ্টার কথা। এবার কিংবদন্তী মৃণাল সেনের চরিত্রে বড় পর্দায় দেখা যাবে দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীকে। গত বছর ভারতীয় সিনেমায় পদাতিকে চুক্তিবদ্ধ হয়ে হইচই ফেলে দিয়েছিলেন চঞ্চল চৌধুরী, কারণ সেটি ছিল দেশটির কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক। এরপর চঞ্চলের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেলে সিনেমাটি নিয়ে আলোচনার তুঙ্গে ওঠে। টানা এক বছর শুটিং, অন্যান্য কাজ শেষে জানা গেল আগামী 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর পদাতিক। মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্টার শেয়ার করে এই সুখবরটি জানান সিনেমাটির পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। স্টোরি, স্ক্রিনপ্লে, ডিরেকশন এন্ড গিমিক্স। পোস্টারে চঞ্চল চৌধুরীর দুটি সময়ের ছবি তুলে ধরা হয়েছে। একটিতে চঞ্চল চৌধুরী তার যৌবন হারিয়ে বৃদ্ধরূপে ধরা দিয়েছেন, অন্য ছবিতে মধ্যবয়সী চঞ্চল। পাশে আরেক অভিনেতার ছবি থাকলেও অনুমান করা যায় এটি মৃণাল সেনের ছোটবেলার চরিত্র, যা করেছেন অন্য এক তরুণ অভিনেতা। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে কিছুদিন আগে চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন, মৃণাল সেনের মতো একজন কিংবদন্তি ফিল্ম মেকারের চরিত্রে অভিনয় করাটা একটা দুঃসাহসিক ব্যাপার, সাহস থাকতে হয়। সেই সাহস আর যোগ্যতা আমার আছে কিনা সেটা বলার আগে একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে। তবুও দুঃসাহস দিয়ে কাজের প্রতি একটা লোভ, স্বপ্ন থাকার কারণে এই সিনেমাটি করা। ব্যক্তি জীবনের মৃণাল সেনের সেই চরিত্র হয়ে ওঠা, এটা তো আমার জন্য অনেক অনেক কঠিন কাজ ছিল। এই অভিনেতার কথায় মৃণাল সেন চলচ্চিত্র জগতের এক বিশাল দিকপাল। শ্রেষ্ঠতম একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা, ভালো মন্দ তো পরের বিষয়। তবে মৃণাল সেন হয়ে ওঠা চঞ্চল চৌধুরীর জন্য সহজ ছিল না। সৃজিৎ মুখার্জি পরিচালিত এই সিনেমায় অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরীকে নিতে হয়েছিল বিশেষ প্রস্তুতি। শুটিংয়ের আগে কিছু বইপত্র আর ভিডিও দেওয়া হয়েছিল চঞ্চল চৌধুরীর হাতে, সেগুলো তাকে মৃণাল সেনের চরিত্র ধারণ করতে সাহায্য করেছিল। মৃণাল সেনের চেহারার সঙ্গে খানিকটা মিল থাকায় চরিত্রটি করতে গিয়ে কিছুটা সুবিধা পেয়েছেন চঞ্চল। কিন্তু একজন কিংবদন্তি নির্মাতার চিন্তা, আদর্শ, ভাবভঙ্গি আর চলচ্চিত্র দর্শন এসব ধারণ করা মোটেও সহজ ছিল না। তাই চেষ্টার ত্রুটি রাখেননি অভিনেতা। কতটা পেরেছে দেখা যাবে পর্দায়।